স্পষ্টভাবে বলি যে মূল সংসদের নিরাপত্তার যে চূড়ান্ত ব্যর্থতা তার থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন কোন রাজ্যে ছিলেন কোথায় ছিলেন কলকাতা এসেছিলেন কিনা নয়ডায় ছিলেন কিনা এটা তো বড় কথা নয় বড় কথা পার্লামেন্টে ঢুকেছে বিজেপি এমপির ইস্যু করা পাশে ফলে সেই ব্যক্তি বা ব্যক্তিরা তারা অতীতে কোন কোন রাজ্যে গিয়েছে বা কাকে চিন্ত বা চিন্ত না এগুলো তো আসল কথা হচ্ছে বিজেপি এমপি প্রতাপ সিম্বার ইস্যু করা পাস নিয়ে তারা ঢুকেছিলেন যদি এই লোকগুলি খারাপই হয় যদি এই লোকগুলি আপত্তিকর হয় যদি এই লোকগুলির মধ্যে জঙ্গি হানার প্রবণতা থাকে তাহলে বিজেপি সাংসদ তাদের আমি চিনি ঢুকতে দেয়া হোক বলে অঙ্গীকার করে পাশ দিলেন কেন ফলে বঙ্গ বিজেপি তো আসল সমস্যাটা থেকে নজর ঘোরাবার চেষ্টা করছে আমরা এর তীব্র বিরোধিতা করছি আমরা বলছি বিজেপির যে ট্রোলিং পার্টি আছে কুৎসা পার্টি আছে তাদের কাজ হচ্ছে এই লোকটি কোথায় ছিল এই লোকটি একে চিনত কিনা ওই লোকটি তার মানে কি তার মানে অন্য কোন পার্টিকে যদি সেই ব্যক্তি চিনেও থাকে তো তাকে আপনি পার্লামেন্টে ঢুকিয়ে ঝাঁপ দিতে দেবেন এসব কথা কি এইসব বোকা বোকা কথার একটা লিমিট থাকা উচিত বিষয়টা হচ্ছে পার্লামেন্টে ঢুকলো কি করে এবং পার্লামেন্টে ঝাঁপ দিয়ে জঙ্গি ক্রিয়াকলাপ ধরনের অ্যাক্টিভিটি করেছে এবং তাতে একেবারে সিকিউরিটি ল্যাপস সিকিউরিটির বিপর্যয়টা সামনে চলে এসেছে এবং কে ঢুকিয়েছে বিজেপির এমপি ঢুকিয়েছেন সুতরাং এরা এর আগে কোথায় ছিল কাকে চিনত যদি অন্য দলের কাউকে চিনে থাকে যদি অন্য শহরে থেকে থাকে তাহলে বিজেপি এমপি তাদের ঢুকতে দিলেন কেন তাহলে বিজেপি এমপি তাদের ঢুকতে দিলেন কেন প্রশ্ন তো সোজা একটাই ঢুকলো কি করে আর কে ঢুকিয়েছেন তার ইতিহাস ভূগোল জীবনী নিয়ে তো সেদিনকার ঘটনার কোন মাপকাঠি হতে পারে না আমাদের স্পষ্ট বক্তব্য তিনটে এক যে এমপি ঢুকিয়েছে তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করতে হবে দুই স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার জন্য মন্ত্রীকে ইস্তফা দিতে হবে তিন প্রধানমন্ত্রীকে সংসদে এসে এ বিষয়ে বিবৃতি দিতে হবে এর থেকে নজর ঘোরাতে বাকিরা গল্প খাঁচ্ছে মোদীর দশ বছর তো হচ্ছে দু হাজার চোদ্দ সালে এসছেন তো আসার আগে বলেছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি তাহলে দশ বছরে কুড়ি কোটি বেকারের চাকরি হয় কুড়ি কোটি তো চাকরি হয়নি উল্টে যেভাবে শিল্প অর্থনৈতিক ক্ষেত্রে কর্মহীনতা কর্মচ্যুতি কর্মসংকোচন নেমে এসেছে তাতে আরো দশ কোটি বেকার ওনারা বাড়িয়ে দিয়েছেন ফলে এই তিরিশ কোটি বেকারের অভিশাপ চাপিয়ে দিয়েছেন দেশের উপর এই নরেন্দ্র মোদীর সরকার ফলে বিভ্রান্ত নতুন প্রজন্ম বিভ্রান্ত কর্মপ্রার্থীরা নানা ধরনের প্রতিবাদের রাস্তায় যাচ্ছে। নানা ধরনের বিপথে যাচ্ছে নানাভাবে বিভ্রান্তিকর মায়া জালে জড়াচ্ছেন ফলে এর দায়গুলো তো নরেন্দ্র মোদীকে নিতে হবে কোথায় গেল প্রতিশ্রুতি কোথায় গেল চাকরি দিলীপ ঘোষ বলছেন যে বাংলা উগ্রপন্থীদের দিলীপ ঘোষ তার জানা উচিত যে তার দফতরের রাষ্ট্রমন্ত্রী সংসদে একটি রিপোর্ট পেশ করেছেন এবং সংসদে রিপোর্ট পেশ করে জানিয়েছেন যে জঙ্গি বা আপত্তিকর কিছু সংগঠনের ক্রিয়াকলাপ যাতায়াত দেশের চোদ্দটা রাজ্যে ধরা পড়েছে এই চোদ্দটা রাজ্যের মধ্যে একটিতে বাংলার নাম ঢোকানো হয়েছে বাকি তেরোটি রাজ্য ব্যাপারে সেখানে কেন তো বিজেপি শাসিত রাজ্যও রয়েছে আর পশ্চিমবঙ্গে জঙ্গি ক্রিয়াকলাপ বলতে যদি কিছু হয়ে থাকে তৃণমূল জমানায় একটুও হয়নি হয়েছে সিপিএম এর জমানায় বহুবাজারে আরডিএক্স এর বিস্ফোরণে রশিদ খানের বাড়ি উড়ে গেছিল হতাহত শতাধিক নজিরবিহীন বৃহত্তম বিস্ফোরণ বাংলার সর্বকালের সেরা রেকর্ড বাম জমানা লজ্জা কলঙ্ক ফলে দিলীপ ঘোষ যখন বিবৃতি দেবেন তিনি সংসদে যান বলে শোনা যায় সংসদের রিপোর্টগুলো পড়ে দেখুন সেখানে দেখবেন পশ্চিমবঙ্গ নয় দোষারোপ করা আছে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে অন্যান্য রাজ্যগুলিকে দেখুন সুপার হসপিটালের একজন আধিকারিক কোন একজন চিকিৎসাধীন ব্যক্তি তার তরফ থেকে যদি কেউ সুপারের সঙ্গে দেখা করতে চান তার মধ্যে অবৈধ কোন ঘটনা থাকতে পারে চিকিৎসার কোন পরামর্শে যেতে পারেন চিকিৎসার পরবর্তী ক্ষেত্রের কোনো পরামর্শে যেতে পারেন যে কোনো বিষয়ে যেতে পারেন কিন্তু তার সঙ্গে এই তদন্ত বা যে প্রক্রিয়া চলছে তার তো কোনো সম্পর্ক নেই একজন জেনুয়েনলি অসুস্থ ব্যক্তি তাঁর কন্যা যদি হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে থাকেন তার মধ্যে তদন্তে প্রভাব খাটানোর কোন অভিযোগ এসব অবাস্তব কথাবার্তা ইন্ডিয়া জোট হচ্ছে দেশের পরবর্তী সরকারের গঠনের যে প্রক্রিয়া তার মূল কারিগর হচ্ছে ইন্ডিয়া জোট অবিজেপি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলি একজোট হয়েছে এবং সেই ক্ষেত্রে এত বড় দেশ এবং এত বৈচিত্র্যে ভরা এতগুলি রাজ্য সেখান থেকে এই দলগুলি পর্যায়ক্রমে কেন্দ্রীভূত হচ্ছে একটা বিকল্প মঞ্চে ফলে ইন্ডিয়া জোট এই বিজেপিকে হারাবে এবং জনবিরোধী নীতির ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের একের পর এক রাজ্য থেকে প্রত্যাখ্যাত হতে হতে এসেছেন যে তিনটি রাজ্যে সম্প্রতি তারা সরকার গড়ছে এই তিনটে রাজ্য কংগ্রেসের ভুল রণনীতিতে তারা জিতেছে ফলে ইন্ডিয়া জোট যদি সংঘবদ্ধ চেহারায় জোটের মূল স্পিরিটটা সামনে রেখে আমরা আশা করব জোটের বৈঠক যখন হবে তখন তিন রাজ্যের ভুল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস সেই বৈঠকে সামিল হবে সেখানে এককভাবে লড়াইতে যাওয়ার বদলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা বিজেপিকে পরাজিত করার ক্ষেত্রে পরীক্ষিত সেনাপতি তাদের সম্মিলিত শক্তি তাদের মুখগুলিকে সামনে রেখে তাদের অভিজ্ঞতা থেকে আসা রণনীতিকে কাজে লাগিয়ে ইন্ডিয়া পথ চলে তাহলে নিশ্চিতভাবে দিল্লিতে সরকার করতে পারবে ইন্ডিয়া গীতা আমাদের একটা পরম শ্রদ্ধার জিনিস এবং ভগবান শ্রীকৃষ্ণের বার্তা জীবন দর্শন ফলে ঘরে ঘরে গীতা আছে এমনিতেই আছে গীতা পাঠ গীতার বাণী গীতার মন্ত্র গীতার শ্লোক এগুলির সঙ্গে আমরা পরিচিত এবং নিশ্চিতভাবে গীতা চর্চা হয়ে থাকি কিন্তু তার সঙ্গে সেটিকে রাজনীতিতে ব্যবহার করার চেষ্টার কোন সম্পর্ক নেই যারা করছেন মুখোশ করে করছেন অর্থাৎ এই অরাজনীতির মুখোশে বিজেপির রাজনৈতিক মুখের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যারা করছেন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কোনো বার্তা দিয়ে যাননি ভগবান শ্রীকৃষ্ণ যখন বলেছিলেন জাদা যাদা হি তখন তিনি এটা সেই শ্লোক সেই বাক্য এটাও প্রযোজ্য যে যখন কোনো অশুভ শক্তি দেশকে গ্রাস করে জনবিরোধী নীতি গরিব মানুষ মারা যায় পরিযায়ী শ্রমিক রাস্তায় মারা যান রেলে কাটা পড়ে মারা যান যখন মহিলাদের সম্মান থাকে না যখন শ্রমজীবী মানুষ আমজনতার স্বার্থ বিঘ্নিত হয় তখন শিষ্টের পালন আর দুষ্টের দমন ফলে সেই জায়গায় যারা এটাকে রাজনৈতিক ইভেন্টে যে কোনো পুজোর ক্ষেত্রে যে কোনো আচারের ক্ষেত্রে গীতা আমাদের পরমপ্রিয় কিন্তু রাজনৈতিকভাবে যেহেতু বিজেপি জানে তাদের ব্রিগেড ডাকার মুরদ নেই তাদের বড় জমায়েত ফ্লপ হয় ধর্মতরা ফ্লপ করেছে গীতাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কোন অবস্থাতেই এই বিভ্রান্তি মানুষ তাদের ফাঁদে পা দেবেন না এবং গীতাকে রাজনৈতিক মার্কেটিং এর হাতিয়ার মানুষ করতে দেবেন না গীতা পড়া হচ্ছে পড়া হবে কিন্তু তার সঙ্গে বিজেপিকে কে ভোট দেওয়া রাজনৈতিক মেরুকরণ গীতা পড়লেই বিজেপি আর গীতা না পড়লে মানে সেদিন ব্রিগেডে এইভাবে কোনো বিচার হতে পারে না ফলে বহু সংখ্যক সংখ্যাগরিষ্ঠ হিন্দুই রয়েছেন যারা নিশ্চিতভাবে গিতা গীতা পড়েন কিন্তু তারা কোনো অবস্থায় বিজেপি বা বিজেপির কোনো মুখোশধারী সংগঠন নয় বারবার বলি যে বিভিন্ন ধর্মে যারা আছেন তারা বহু কর্মসূচিতে তৃণমূলের নেতা মন্ত্রীদের আমন্ত্রণ করেন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম অন্যান্য ধর্ম এবং যেহেতু আমরা সব ধর্মকে সম্মান করি আমরা সেই ধর্মীয় কর্মসূচিতে যাই কিন্তু আমরা ধর্মকে ইভেন্ট বানিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন মামাটি মানুষ রোটি কাপড় ওর মাখানের রাজনীতি করে রাজনীতিটা রাজনীতির জায়গায় হবে ধর্ম ধর্মের জায়গায় থাকবে তৃণমূলের নেতারা ধর্মীয় অনুষ্ঠানে যান আমন্ত্রণে সাড়া দিয়ে আর বিজেপি ধর্মীয় অনুষ্ঠান করে উন্নয়ন থেকে নজর ঘোরাতে ধর্মীয় মেরুকরণের জন্য এটা হচ্ছে মৌলিক পার্থক্য যে দলের মূল কাঠামোটাই নেই যে দল আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি আর এস এস বিজেপি বনাম ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি দিলীপ বিজেপি সুকান্ত বিজেপি শুভেন্দু ফাটা হয়ে আছে তাসের ঘরের মতো ভাঙছে যাদের জেলা কমিটি নেই যাদের বুথ কমিটি নেই যাদের মন্ডল কমিটি নেই যাদের পার্টি অফিসের সামনে রাজ্য সভাপতির ছবিতে জুতো মারা হয় তাদের আবার শাখা সংগঠন মানে গরুর গাড়ির হেডলাইট নিজের সংগঠনের বালাই নেই তারা শোনাচ্ছে তাদের শাখা সংগঠন বিজেপি শুধু মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রেস কনফারেন্স এইসবের উপর দাঁড়িয়ে আছে গ্রাসরুটের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই বিজেপির দুই ভাই রাজ্যে সিপিএম আর রাজ্যের কংগ্রেস আই এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুদিন আগে বলেছেন এবং অভিষেক কথাকে নকল করছে করছে টুকলি অধিকারী অভিষেক বলেছিলেন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ ভাগ নয় সব মিলিয়ে বঙ্গ একটাই বাংলা অখণ্ড অভিন্ন বাংলা তো এই থিম এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থিম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ব্যাখ্যা করে বলেছেন তো আজকে তো অভিষেকের সুরে কথা বলছেন শুভেন্দু অধিকারী লজ্জা করে না শুভেন্দু অধিকারী বাম জমানায় যখন পাহাড় রক্তাক্ত সিপিএম এর মন্ত্রীরা উপরে উঠতে পারছে না বন্ধ চলছে পর্যটক শূন্য পাহাড় অর্থনীতি ভেঙে পড়েছে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার পাহাড়ে হাসি ফুটিয়েছে পাহাড়ে সংসদীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছে কাতারে কাতারে পর্যটক যাচ্ছেন ফিল্মের শুটিং হচ্ছে অর্থনীতি হোটেল গাড়ি দোকান বাজার সমস্ত আবার চালু হয়েছে চা বাগান চা শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কর্মসূচি ঘোষণা করেছেন ফলে উত্তরবঙ্গে যতবার মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন ওই জেলাগুলিতে যতবার মুখ্যমন্ত্রী সফর করেছেন অভিষেক সফর করেছে এ কল্পনার বাইরে কোনো রাজ্যে এক একটি জেলায় অতবার করে একজন মুখ্যমন্ত্রী যাচ্ছেন এ তো অন্য কোনো রাজ্যে হয় না ফলে উত্তরবঙ্গ উন্নয়নে সামিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বিভ্রান্তিকর কথা বলে কোনো লাভ নেই মানুষের অভিজ্ঞতা যা বলবে মানুষ সেই অনুযায়ী তৃণমূলের পাশে থাকবে শুভেন্দু অধিকারী কুড়ি সাল অব্দি এক কথা বলেছেন কারণ তিনি জানেন যে মুখ্যমন্ত্রী গেছেন বলে সারা বাংলার মানুষ জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যখন্ড বাংলা এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই থিম তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রীও ছিলেন না তখনও বারবার গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ের নারী টান মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের বারবার যান এবং উন্নয়ন করেন পর্যটকরা যান সচল থাকে পাহাড়ের জনজীবন অর্থনৈতিক স্রোত সচল থাকে এটা গোটা পাহাড় এবং তরাইয়ের মানুষ জানেন দেখতে পাচ্ছেন বারবার যান মুখ্যমন্ত্রী এবং সেটা দেখে যদি শুভেন্দুর ওই লরির যে পেছনে ঝোলে না দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি ওর হচ্ছে সেই অবস্থা কথাবার্তা যা চায় শ্রমিকরা চাইছিলেন গরিব মানুষ শ্রমজীবী মানুষ যা চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ইচ্ছা পূরণ অধিকার প্রতিষ্ঠার কাজ করছেন শুধুমাত্র তাদের অধিকার দেওয়াই নয় তাদের সামাজিক সুরক্ষাতে আরো নিশ্চিত রাখা উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা খাওয়া সমস্ত দিক থেকে চা শ্রমিক পরিবারগুলিকে চা বাগান বেল্টের মানুষকে চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রকল্পের আওতায় এনে মানুষ দারুণভাবে সাড়া দিচ্ছেন উপকৃত হচ্ছেন বারবার মুখ্যমন্ত্রীকে চাইছেন সেই কারণেই একটু জ্বলন হচ্ছে শুভেন্দুদের তাই ওরকম প্রলাপ বকতে গেছে এখন অ্যাম্বুলেন্সের অভাবে যদি কোনো মৃত্যু হয়ে থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে দুর্ভাগ্যজনক নিশ্চয়ই প্রশাসন সংশ্লিষ্ট বিভাগ বিষয়টা খতিয়ে দেখবেন কিন্তু সার্বিকভাবে কোনো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সার্বিকতাকে বিচার করা মূল্যায়ন করা যায় না সার্বিকভাবে স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো অ্যাম্বুলেন্স পরিষেবা সবেরই উন্নতি হয়েছে এখন কোন প্রত্যন্ত এলাকায় যদি হঠাৎ করে কোনো ঘটনা ঘটে থাকে এবং আচমকা কোনো অ্যাম্বুলেন্স না পাওয়া যায় সেটা একটা মর্মান্তিক পরিণতি নিশ্চিত থাক দুঃখজনক কিন্তু তার মানে এই নয় যে সারা রাজ্যে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না সারা রাজ্যে কোনো একটা বিপর্যয় ঘটছে আদৌ বিষয়টা তাই নয় যে ঘটনা ঘটে নিশ্চয়ই খতিয়ে দেখা উচিত পন্থীদের মানে ফরওয়ার্ড ব্লক এক কথা বলছে সিপিএম তো তাদের ভোটটা ট্রান্সফার করে দিচ্ছে বিজেপিকে কে অতীতে তো দেখা গেছে এই রাজ্যে তৃণমূলের ভোট কমেনি বিজেপির ভোট বেড়েছে কোথা থেকে ভোট বাড়লো দেখা গেল সেলিমের পার্টি তারা নিজেদের রক্তক্ষরণ করিয়ে সিপিএম এর ভোট কমে গেছে সিপিএম শূন্য পরিণত হয়েছে এবং তারা ভোট দিয়েছেন বিজেপিকে কে এর তো অঙ্কে দেখা যাচ্ছে এ তো ভোটের ফলাফলে দেখা যাচ্ছে তো এখন ফরওয়ার্ড ব্লকের নেতৃবৃন্দ সেগুলো সব আলোচনা করে দেখুন যদি তাদের বলতে হয় তাহলে এই কথাগুলো তো আসবে যে বামেদের ভোট কমছে আর বিজেপির ভোট বেড়েছে তাহলে তাহলে সে বিজেপিতে যাচ্ছে তো বামপন্থীরা আগে বড় বড় কথা বলবে দেশ উদ্ধারে আগে নিজেদের ভোটটা ফেরা বিজেপিকে বিজেপিকে ভোট দিয়ে বসে আছে তো ফলে বামফ্রন্টের শরিক নেতারাও আগে সেই দিকটা দেখুন তৃণমূলের বিরুদ্ধে পরে বলবেন দেশের কথা পরে ভাববেন বামফ্রন্টের ভোটটা চলে গেছে বিজেপিতে ধূপগুড়ি দেখেছেন ধূপগুড়ির উপনির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে বামফ্রন্টের আটটা দল প্লাস কংগ্রেস নটা দল মিলিয়ে ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে তা তারা তাদের আত্মসমালোচনা করুন তাদের দিশাহীন পলিটিক্স তারা বিজেপিকে রোখার তাগিদ অনুভব করছেন না তার থেকে বেশি তারা বিজেপি সুবিধা করে দিচ্ছেন তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে ফলে তারা ঠিক করে নিন মূল শত্রুকে তারা এই বিচারিকা থেকে বেরিয়ে এসে নিজেদের ভোটটা আগে নিজেদের কাছে ফেরান পরের কথা পরে ভাববেন আমরা তো বারবার বলছি যে কিছু লোক অন্য রাজ্য থেকে জিনিসপত্র এনে পশ্চিমবঙ্গকে বদনাম করতে চাইছে পশ্চিমবঙ্গের পুলিশ সতর্ক আছে তাই বহু জায়গাতে উদ্ধার হয়ে যাচ্ছে তো সুতরাং যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে কিছু ঢুকে থাকে তার দায় হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আর যদি অন্য রাজ্য এসে থাকে তাহলে সেখানকার এখানে পুলিশ সেটা উদ্ধার করছে পশ্চিমবঙ্গকে মেলাইন করতে এর সঙ্গে সংসদে হামলার কোনো সম্পর্ক নেই আর সংসদে হামলার মূল প্রশ্ন বিজেপি সাংসদের ইস্যু করা পাস নিয়ে ঢুকেছে আগে তো তাকে গ্রেপ্তার করা হোক আগে এই ছেলে মেয়েগুলিকে যদি যা যা ধারা দেওয়া হবে তাদের অ্যামেটমেন্টের অভিযোগে বি যোগ করে বিজেপির তো আগে আগে সেই ধারাতেই করা উচিত যারা যে তাদের ঢুকতে মদত করেছে বিজেপির এমপি প্রতাপ সিম্বা যে যে ধারায় যারা ঢুকেছে সেই ধারাগুলি সহ ওয়ান টোয়েন্টি বি যোগ করে কেন বিজেপির সেই সাংসদকে অ্যারেস্ট করা হচ্ছে না শুভেন্দু চোর সে তো লোককে তো সাবধান করেছে যদি তৃণমূল সাবধান করে থাকে শুভেন্দুর চুরির বৈচিত্র্য আছে নানা রকম কখনো সারদায় অভিযুক্ত কখনো নারদায় ক্যামেরার সামনে নেম কখনো ওর ঘনিষ্ঠদের বিরুদ্ধে শ্মশানের জমি পর্যন্ত চুরির অভিযোগ আছে কখনো ওর ঘনিষ্ঠদের বিরুদ্ধে আরো নানা ধরনের অভিযোগ আছে ফলে শুভেন্দু কোথাও গেলে তৃণমূলের তরফ থেকে সাবধান করা হয়েছে যারা বড় চোর আসছে সাবধানে থাকবেন অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট কিরে তোদের হল।

স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া